জন্মদাতা দাত্রী বাবা মা তো বটেই, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটাচ্ছেন। তথাপি তার লক্ষ্য পূর্ব নেপালের পাহাড়ের চূড়ো সন্দকফু। গাছ বাঁচাও, পৃথিবী বাঁচাও, সঙ্গে জীবন বাঁচাও স্লোগানকে সামনে রেখে কলকাতার এক ফুড ডেলিভারি বয় এই রাজ্যের মহানগরী কলকাতা থেকে নেপাল সাইকেলে চেপে বেরিয়েছেন। অভিষেক শর্মা নামের ওই ফুড ডেলিভারি বয় বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঢোকেন এবং রাতেই তিনি আবার নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক শর্মা ইসলামপুর শহরের রাজপথে দাঁড়িয়ে জানান, এর আগে লাদাখ সাইকেলে ঘুরে এসেছেন, এবার তিনি দ্বিতীয়বার কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবার সাইকেলে চেপেই কলকাতা ফিরবেন বলে তার সিদ্ধান্তে অবিচল অভিষেক। গত সোমবার কলকাতার ঠাকুরপুকুর থেকে তিনি সাইকেলে চেপে বেরিয়েছিলেন। তিনি বলেন, এই চিন্তা ভাবনা তার ক্লাস 10 থেকেই রয়েছে, কিন্তু বাড়ির পরিস্থিতি ভালো ছিল না, তাই তখন স্বপ্ন পূরণ করতে পারেনি। তিনি এখন নিজে থেকে সে কাজ করেছে। নতুন প্রজন্মের জন্য অভিষেক বলেন, সরকারি চাকরি ছাড়াও অনেক কিছু আছে, মোবাইলে অনলাইন ইনকাম বা অন্য কিছু মারফত রোজগার করা যেতে পারে, কিন্তু তার জন্য নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অভিষেক শর্মা বলেন, তার কলকাতার বাড়ি গড়িয়া স্টেশন এলাকায় হলেও আসল বাড়ি রাজস্থানের জয়পুরে। এদিন অভিষেক আর কি কি বলেছেন শোনাবো। বলছি দাদা, কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি? কলকাতা থেকে ইস্ট নেপাল যাচ্ছি। কি উদ্দেশ্য আপনার? সেভ ট্রি সেভ আর্থ, তার সাথে সেভ লাইফ হয়, কেন কি জীবনের সবথেকে বড় জিনিস হচ্ছে গাছ, তার জন্য আমি ওটার জন্যই আমি মেন প্রিপারেশনটা ওইটা নিয়ে মাথায় ঢুকে রেখেছি। রওনা দিয়েছিলেন কবে? রওনা দিয়েছিলাম সোমবার দিনে রাত্রির বেলা। কপাল ভালো ছিল কি পেছন থেকে কিছু গাড়ি ফাড়ি কিছু আসছিল না ওই সময়টা। আজকে ঢুকতে হবে, কেন কি কালকে থেকে ইলেকশন ওদের আছে, তাই জন্য আজকে 12টা অব্দি ওরা টাইম দিয়ে রেখেছে। এই যে রাতের বেলা যে যাচ্ছ, অনেক মানে তোমার জীবনে তো অনেক ইও আসতে পারে, ক্ষয়ক্ষতিও হতে পারে, কোনো কিছু কি হতে পারে, বাট আমি 3 দিন ধরে এখন টানাই রাত্রি বেলাও চালাচ্ছি সাইকেল, দিনে বলো রাত্রি বলো। টোটাল 700 কিলোমিটার আছে টোটাল। নেপালে কোন জায়গা পর্যন্ত যাবো? সন্দাকফু। ভেতরে ঢুকতে দেয় না, নাহলে চলে যাবো। বলছি রাস্তায় কারা কারা সহযোগিতা করলো? রাস্তায় মোটামুটি যারা দেখা হচ্ছে তাদের সাথে তারা সবাই করছে, আর তার সাথে কলকাতায় একটা গ্রুপ আছে বাইকার ব্রাদার্স অফ বেঙ্গল, তারা আমাকে খুবই হেল্প করে, আগেবারও হেল্প করেছিল আর এইবারও হেল্প করছে। বলছি সাইকেল নিয়ে এতটা কষ্ট হচ্ছে না? না, প্রথমে যখন লাদাখ করে নিয়েছি সব থেকে হার্ড যেটা বলা হয় সেটা আমার সাইকেল নিয়ে। এটা সাইকেল নিয়ে আজকে নেপালে না ঢুকতে দিলে কি করব? না ঢুকতে দিলে ওখানে ওয়েট করতে হবে আমাকে 3 দিন, আর কি হবে? কয়দিন থাকবে নেপালে? মোটামুটি 6 দিনের প্ল্যানিং আছে আমার সাইকেল নিয়ে কলকাতা। হ্যাঁ, বাড়ি কলকাতা হচ্ছে আমার গড়িয়া স্টেশনে, আর এমনি আমার নিজের প্রপার বাড়ি হচ্ছে আমার রাজস্থানের জয়পুরে। চিন্তা ভাবনা হচ্ছে আগে থেকেই আমার ছিল, ঘোরার শখ অনেক আমার আগে করেই, বাট ঘরের স্থিতি অতটা ভালো না, তার জন্য বাবা মাকে অত বিরক্ত না করে নিজের থেকে রাজি করছি। তোমার নাম কি একটু বলো? আমার নাম হচ্ছে অভিষেক শর্মা। আচ্ছা অভিষেক, একটা বিষয় যে ফুড ডেলিভারি বয়, বেশি বেতনও তুমি পাও না একদম, তবুও এই যে মনের ইচ্ছাটা, এটা প্রথম কোথা থেকে জাগলো যদি একটু বলো? আমার হচ্ছে মেন 10th ক্লাস থেকে আমার মনের ইচ্ছাটা এরকমই, কি খুব বড় করবো একটা, এটা হচ্ছে ইচ্ছা। এবার কি প্রথম ব্যবসা? না, এটা হচ্ছে আমার সেকেন্ড, প্রথম হচ্ছে লাদাখ করেছিলাম। লাদাখের মধ্যে উমলিংলা বলে একটা জায়গা মোটরেবল পাস আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর হাইয়েস্ট মোটরেবল পাস, যেখানে অক্সিজেন খুবই কম, নাম মাত্র একদম, সেই জায়গা আমি অ্যাচিভ। তোমার বয়সী যারা রয়েছে যুবক এই সমাজের, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো কি, এই সময়টায় অনেকে আমি আমার বন্ধুদের দেখেছি, নিজেদের বন্ধুরাও কি, তারা ফোনে পুরো দিন পড়ে থাকে, গেম খেলতে থাকে, গেম থেকে গেম ছাড়া অনেক কিছু আছে ফোনের মধ্যে যাতে আমরা ইনকাম করতে পারি। সবাই ইউটিউবে তো সার্চ করে, অনলাইনে সার্চ করে, গুগলে গিয়ে কি অনলাইন ইনকাম কিভাবে করবো, বাট অনলাইন ইনকাম করতে গেলে আগে শিখতে হবে, তাকে স্কিল ডেভেলপমেন্টটা শিখতে হবে, সেই জিনিসটা কেউ শিখতে চায় না। তাই বাবা মাকেও বলবো জিনিসটাকে, বাবা মা যেন তাদের জন্য এটা যেন শেখায়। অনেক বাবা মা যে শুধু সরকারি চাকরির পিছনে পড়ে রয়েছে, সরকারি চাকরির থেকে অনেক বড় বড় জিনিস আছে, তাহলে আজকে গুগলের সিও আমাদের ইন্ডিয়া থেকে কেউ হতো না। আচ্ছা আরো একবার যদি পুরো নামটা বলে দাও। অভিষেক শর্মা আমার নাম, পুরো নাম। বাড়িতে কে কারা কারা আছে? বাড়িতে আমার মা বাবা আর ওয়াইফ আছে। অন্যদিকে ইসলামপুরের তৃণমূল নেতা জাকির হোসেন কি বলেছেন শুনুন। জাকির দা, এই যে এরকম একজন ছেলে সেভ ট্রি সেভ লাইফ এই বার্তাটা নিয়ে যাচ্ছে নেপালের উদ্দেশ্যে কলকাতা থেকে, কি বলবেন?
খুব ভালো উদ্যোগ। আমি তো আমাদের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আমাদের ইসলামপুর সদর পার্টি অফিসে বসেছিলাম, শুনলাম, আমাকে খুব ভালো লাগলো শুনে। ভাবলাম ওর সঙ্গে দেখা করাটা খুব প্রয়োজন, এইরকম একটা সৎ উদ্যোগ যে কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছে, সেভ লাইফ সেভ লাইফ সেভ লাইফে আর কি সেভ ফ্রি সেভ লাইফ সেভ ফ্রি সেভ লাইফ এরকম একটা ইয়ে নিয়ে উদ্যোগ নিয়ে যাচ্ছে, খুব ভালো জিনিস। এই যুব সমাজের একটা মানে উদ্দীপনা এরকম, যে ও একজন যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য, যুবক সমাজের প্রেরণা দেওয়ার জন্য যে এইরকম করছে, আমাদের সব যুবদের এই বিষয়ে মানে উদ্যোগ নেওয়া উচিত। এবং আমাদের যে সচেতনতা মানে কতগুলো মানে কাজ, সেই কাজগুলো আমাদের মধ্যে নিয়ে আসা উচিত, এবং আগামী দিনে যাতে আমাদের এই এলাকা বলেন, কলকাতা বলেন, পশ্চিমবঙ্গ বলেন, গোটা ভারতবর্ষের মধ্যে বলেন, যুব সমাজের মধ্যে এই প্রেরণাটা থাকা উচিত। তাহলে কি হবে যে বিভিন্ন যে অ্যাক্সিডেন্টগুলো আছে, সেই অ্যাক্সিডেন্টগুলো কিন্তু আমরা অনেকটা এড়িয়ে যেতে পারবো। যে নিজের লাইফ সম্বন্ধে আগে আমাকে অন্যের কথা না ভেবে নিজের লাইফটাকে কীভাবে সেভ করবো, নিজের লাইফটার প্রতি ভালোবাসতে হবে, নিজের লাইফটার সম্বন্ধে জানতে হবে, নিজের জীবনটা জানতে হবে, জেনে তারপরে নিজেকে কি করে বাঁচতে হবে, তারপর পরবর্তীতে অন্যদের জন্য এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। বলছি জাকিরদা, একটা বিষয় যে অভিষেক যাচ্ছে একজন যুবক অবশ্যই, বিষয়টা হচ্ছে একজন ফুড ডেলিভারি বয়, সে কয় পয়সাই বা মাসে ইনকাম করে, তবুও তার যে এই মনের ইচ্ছা সে সমাজকে সচেতন করতে চাই, এভাবে কি বলবেন, এই উদ্যোগকে কেমন লাগছে আপনার? না, আমি তো প্রথমেই বললাম যে না, দেখো মানুষ যদি কোনো কিছু করতে চায়, শুধু পয়সাটা বড় ব্যাপার না, মিনিমাম একটা যদি পয়সা থাকে, মানুষ মনের মধ্যে যদি একটা জায়গা তৈরি হয় যে না আমি এই জিনিসটাকে মানে নিজের ইয়ে করবই, জিতবই এই জিনিসটা, আমি এই জিনিসটা করবই, তাহলে মানুষ কিন্তু সেটা করতে পারে। আগে নিজেকে স্বপ্ন দেখতে হবে, তারপরে স্বপ্নকে পূরণ করতে হবে। স্বপ্ন যদি আমরা না দেখি তাহলে স্বপ্নটা পূরণ করব কি? আর কাজ যদি আমি শুরু করি তবেই কাজ শেষ হবে। কাজ শুরু করতে হবে, আমি যে জায়গা থেকে যেতে চাই সেই জায়গা থেকে শুরু করতে হবে, পরবর্তীতে কিন্তু আমি যে জায়গায় যেতে চাই অবশ্যই সেই জায়গায় পৌঁছাতে পারবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম জাকির হোসেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং আমাদের এই ইসলামপুরের গাইসারটু গ্রাম। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।